ভোটের তারিখ ঘনিয়ে আসায় এক দফার আন্দোলন এগিয়ে নিতে বিকল্প কৌশল গ্রহণ করতে যাচ্ছে বিএনপি। এক মাস ধরে হরতাল অবরোধের কর্মসূচি ঘিরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যেন স্বাভাবিক পরিবেশে রাজনীতি করতে পারেন, সেই প্রচেষ্টা চালাচ্ছে দলটি। লক্ষ্য নেতাকর্মীদের আতঙ্কিত অবস্থা থেকে বের করে আনা, কর্মসূচিতে বৈচিত্র্য আনা এবং আগামী আন্দোলনের জন্য নতুন করে শক্তি সঞ্চয় করতে নির্বাচনের মনোনয়ন ফর্ম দাখিলের সময় শেষ হওয়ার পর হরতাল অবরোধের কর্মসূচি থেকে সাময়িকভাবে বের হয়ে আসতে চায় দলটি। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের আত্মগোপন এবং আতঙ্কিত অবস্থা থেকে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে নিয়ে আসার অংশ হিসেবে গত শুক্রবার রাজধানীতে পেশাজীবী সমাবেশ করেছে বিএনপি। তবে এ ধরনের অন্য সংগঠনগুলো আস্তে আস্তে মাঠে নামতে পারে। মনোনয়ন ফর্ম দাখিলের সময় শেষে বিএনপি যে বিকল্প কর্মসূচিতে যেতে চায়, পেশাজীবী সমাবেশ ছিল তারই অংশ। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির একাধিক বৈঠকে বিকল্প কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র মঞ্চ সহ যুগপদের শরিকদেরও মতামত নেওয়া হচ্ছে, তবে বিকল্প কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। মনোনয়নপত্র দাখিলের সময় আর না বাড়ালে ডিসেম্বরের শুরু থেকে বিকল্প নতুন কর্মসূচিতে যেতে চায় বিএনপি। এদিকে একতরফা তফসিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সকাল থেকে দেশব্যাপী ফের 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। সূত্রে জানা গেছে, বর্তমান তফসিলে আগামী 30 নভেম্বর মনোনয়ন ফর্ম দাখিলের শেষ সময় হওয়ায় শেষ দুদিন অর্থাৎ 29 এবং 30 নভেম্বর ঢাকায় শক্তভাবে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও এর মিত্ররা। ঝটিকা মিছিলের কৌশল থেকে বের হয়ে তারা ওই দুই দিন কাছাকাছি দূরত্বে জমায়েত হয়ে অধিক সময় ধরে কর্মসূচি পালন করতে চান, মিছিলের নগরীতে পরিণত করতে চান ঢাকাকে। ওই দুই দিন সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে পারলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন হয়ে যেতে পারে বলে মনে করেন বিএনপি ও যুবপদের। এদিকে সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষিত হলেও সরকার যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তাহলে বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে তারা ইতিবাচক হতে পারে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।